আরেবা সাবুন জুজান আইসা রহায়ন করে জুলুম মহু। সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, নাউজুবিল্লাহ। কোনো পাপের ভাষা আল্লাহ নবী এভাবে উল্লেখ করেননি। চুরি মহাপাপ, তবে ভাষা এরকম নয়। সুদ মহাপাপ, তবে ভাষা এরকম নয়। ঘোষ আপনার ওই মানুষ হত্যা মহাপাপ, তবে ভাষা এরকম নয়। জেনা মহাপাপ, তবে ভাষা এরকম নয়। মানুষকে হত্যা মহাপাপ, তবে ভাষা এরকম নয়। কাজাচুল, কাজাচুল হারাম, এটা মহাপাপ, মানে ছাতা করে চুল রাখা এটা মহাপাপ, কাবিরা গুনাহ, তবে ভাষা এরকম নয়। মাকে গালি দেওয়া মহাপাপ, তবে ভাষা এরকম নয়। মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ, তবে ভাষা এরকম নয়। শিরক করা মহাপাপ, তবে ভাষা এরকম নয়। এতিমের মাল খেয়ে নেওয়া মহাপাপ, তবে ভাষা এরকম নয়। সুদের ভাষা অবাক ভাষা। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। যে নাই তো মহাপাপ। বিবাহের আগে যদি কেউ জেনা করে, 100টি পিটি এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। আর বিবাহ করার পরে যদি জেনা করে কেউ, তাহলে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, ওকে বাঁচিয়ে রাখা যাবে না। তাহলে কত বড় পাপ। তারপরে আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। নেন এবার কেমন কথা। আবার বলছেন, সুদের পাপের 70টা ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে যেটা ছোট ভাগ, সেটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। মানে এবার কত নিচে চলে গেছে দেখ। মধ্যখানে একটা কথা বলে নি, দেখো তোমাকে একটা কথা বলতে আমি চেয়েছিলাম, থেকে গেছিল, যে আল্লাহ নবী বলছেন আমার উম্মত ইহুদিদের সাথে মিশে যাবে, ওদেরই ফুটবল খেলা দেখবে। আমার উম্মত খ্রিস্টানদের সাথে মিশে যাবে, ওদেরকে নিয়ে ব্যস্ত থাকবে। তখন দেখাতে গিয়ে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, এইটা যেমন সমান সমান, আমার উম্মত ইহুদিদের খ্রিস্টানদের সাথে মিলে যাবে তেমন সমান সমান। পাপ তাদের কাছে, ইহুদি খ্রিস্টান তাদের কাছে বন্ধু। ওরা যা করবে এরাও তা করবে, ওরা যা করবে এরাও তা করবে। একবার বলছেন, আর একবার বলছেন, পৃথিবীর মনে শুনে রেখো, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের জুতার সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের জুতার সমান, এটা যেমন সমান সমান, আমার উম্মত পাপ করার ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাবে তেমন সমান সমান। আবার বলছেন, যেটা সবচেয়ে ছোট কথা সেটা এখন বলতে চাচ্ছি, দেখেন কিভাবে বলছেন, হাদিস বুখারী মুসলিম। মনে রেখো, পৃথিবীর মানুষ ইহুদি খ্রিস্টান যদি মার সাথে জেনা করে থাকে, তো আমার উম্মত অন্যায় করতে 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 মার সাথে জেনা করবে। মানে মতো দেখাচ্ছেন, মতো এরা ওদের মতো হয়ে যাবে, অন্যায় মুসলমান কার মতো হয়ে যাবে, ইহুদি খ্রিস্টানদের মতো। এখন মতো দেখাতে এভাবে দেখালেন, বুঝাতে পারলাম কি না। একবার কি দেখালেন, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, তো মুসলমান অন্যায় করতে করতে ইহুদি সময় খ্রিস্টানদের মতো হয়ে যাবে এরকম। আর একবার দেখালেন, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। একবার দেখালেন, ওরা যদি মার সাথে জেনা করে থাকে, তো এরাও কি করবে, মার সাথে জেনা করবে। কোথা থেকে চলে গেলেন কোথায়, যার জন্য খুব সাবধান থাকতে হয়। ওদের যেটা সাবান সেটা থেকে বিরত থাকতে হবে, ওদের যেটা কাপড় সেটা থেকে বিরত থাকতে হবে। সম্ভবপর চেষ্টা করবেন, সম্ভবপর যতদূর আপনার কুলায়। ব্রাজিলের পতাকা তো বহুদূর কথা, বোকা ছেলে, তোমার বুদ্ধি আছে কিছু, পেশাব পায়খানা খাওয়ার মতো তোমার মতো গতি চলে গেল, তুমি ওদের সাথে কেন, তুমি কেন ফেস্টন লাগিয়ে দিয়ে সারা রাত দেখছো আর হাত তালি দিচ্ছ, তোমাদের মধ্যে কেউ নাই, এটা আমার মনে বলছে, কেউ নাই মানে আব্দুর হিসাব কত আছি আমরা, হিসাব নাই, আজকে খেলা নাই সেজন্য এখানে আছি, বিক্রি হয় না, বুঝেছ, ঘৃণা দেখো বিক্রি হয় না, বাঁচা যাবে। আমি আমার নিজের কথা বলছি, তুমি দেখো আমার জীবনে কোনোদিন আমি চায়ের স্টলে বসিনি। আমাদের জামিয়া সালাফের ভিতরে চায়ের দোকান আছে, তো জামিয়া সালাফের ভিতরে যে চায়ের দোকান আছে, ওই লোকটা যদি বলতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব আমার চায়ের স্টলে একদিন 1 মিনিট বসেছে, তো আমি বক্তব্য দেবো না। আমি যখন ওই দিক দিয়ে হাঁটি,
তখন আমি বলে এই ছেলে শোনো, কি দিয়ে চা বানাও, মানুষকে ফাঁকি দাও নাকি, ছেলেদের কি ফাঁকি দাও, ওখানে দুটো ধমক দে, দুটো কথা বলে আমি ওখান থেকে চলে যাই। ও বলে যে একটু চা খেয়ে যান, একটু চা খেয়ে যান, ওই জন্য হয়েছে এই পর্যন্ত, তুমি ভালো হও, যদি দেখি যে মানুষে যদি বদনাম করে তাহলে তোমাকে চলে যেতে হয়, খুব সাবধান। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের পাপের ব্যাপারে এইভাবে বললেন। এবার সুদের পাপের একটা হাদিস দেখাবো আপনাকে, যেখানে বলা হবে যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে, নদীতে শুধু রক্ত ফেলে দিয়ে তাকে পাশ থেকে পাথর মেরে তার মুখটাকে ভেঙে চৌচির করা হবে রক্তের নদীর মধ্যে, যতদিন পর্যন্ত জাহান্নামে না গেছে ততদিন পর্যন্ত এভাবে বিচার হতে থাকবে। আপনি দেখেন, সেটা আমি দেখাচ্ছি, আমার দিকে এক খালি চেয়ে থাকবেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকবালা আলাইনা বিওয়াজহি, একদা আল্লাহ রাসূল ফজরের সালাত আদায় করে আমাদের মুখোমুখি বসলেন, মুখোমুখি বসে বলছেন যে হাল রাহাদু মিনকুমার রুইয়া, গত রাতে তোমাদের কেউ স্বপ্নে কিছু দেখেছে, ফাইন রাহাদুল কা সাহা, যদি আমাদের কেউ কিছু দেখতো তাহলে বলে দিতেন। এটা অবশ্য আল্লাহ রাসূলের নীতি ছিল, ও তুমি এই স্বপ্ন দেখেছো, এই স্বপ্নের তাবির হলো এই, এই স্বপ্নের তাবির হলো এই, এভাবে তিনি বলতেন। ফাসালানাই আমান, একদা ফজরের টাইমে আমাদেরকে জিজ্ঞাসা করলেন, হাল রাহাদু মিনকুমার লাইলাতা রুইয়া, সঙ্গী সাথী তোমরা গত রাত্রে স্বপ্নে কিছু দেখেছ, কুলনাল্লাহ, আমরা বললাম জি না, আমরা কোনো কিছু স্বপ্নে দেখিনি। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, এনে রাই তো আল্লাহ তারা জুলাই নাই, আমি গত রাতে দুইটা লোককে স্বপ্নে দেখলাম, পাতা এনে ওরা দুজন আমার কাছে আসলো, ফাঁকা যাবে ইয়া দেয়া, আর তারা আমার দুই হাত ধরলো, ফাঁকরা জেনে এলা আরজিন মুকাদ্দাসাতিন, ওরা আমাকে এইভাবে দুই হাত ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে চলে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে দুই হাত ধরে, টেনে নিয়ে যেতে যেতে ফাতাইনা আলা রাজুলিন, একটা লোকের কাছে চলে আসলাম যে লোকটা বসে আছে, অরজুলুন কায়েমুন, একটা লোক দাঁড়িয়ে আছে, অফি এদিহি কাল্লুবুন বিন হাদিদিন, যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার বাঁকা লাঠি আছে, লাঠিটা লোহার বাঁকা হয়ে আছে, ফাইট কল অফিসিদ গেহি, এই বাঁকার লোহার লাঠিটা মুখের ডান দিক দিয়ে লাগিয়ে দিচ্ছে, চিরে ফেড়ে হাতে লোক পিছন দিকে নিয়ে যাচ্ছে, ফেয়াবল অফিসিদ গেহি লাখা, এখান থেকে লাঠিটা বের করে আবার বাম দিকে লাগাচ্ছে, মুখের বাম দিকে লাগিয়ে চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে, পিছন দিকে যেতে না যেতেই দেখে ডান দিক ঠিক হয়ে গেছে, আবার লাঠিটি নিয়ে ডান দিকে লাগাচ্ছে, চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে, শুধু এরকম, শুধু এরকম। আমি বললাম, মাহাজা, এটা কি কালা? তারা দুজন বললেন, ইনতালে, চলতে থাকেন, কথা এখন নয়, ফান্তা লাগ না, চলতে থাকলাম, কিছু বলি না, চলতে থাকলাম, চলতে চলতে আতাই নালারা জুলিন মুস্তাজিনাল্লা কাফাহু, একটা লোকের কাছে চলে আসলাম যে লোকটা চিথে শুয়ে আছে, মাটির সাথে লাগিয়ে চিথে শুয়ে আছে, ওরা জুলুন কায়েমুন, পাশে একটা লোক আছে, অফি এদিহি ফেরাতুন সারা, তার হাতে একটা পাথর আছে, ফেয়াস দেখো বেরা আস, পাথর দিয়ে তার মাথাকে একবারে চৌচির চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, ফয়জা যারা বাহু তাদা দাহাল হাজারো ফান্দা লাগাই লাই হেলে একো যাও, যখন মারছে পাথর উপরে, মাথার উপরে মাথাটা একবারে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে, এ আবার পাথরটা আনতে যাচ্ছে, পাথরটা আনতে না আনতেই ফাদার আসহ কামাকানা, যেমন মাথা ছিল তেমন হয়ে গেছে, পূর্ণ হয়ে যাচ্ছে, আবার মারছে, আবার ভেঙে যাচ্ছে, পাথরটা আনছে আবার মারছে, ফকল তো মাহাজা, আমি বললাম একই দৃশ্য কালা, তারা দুজন বললেন, ইনতালেক, চলতে থাকেন, ফান তালাক না, আমি কিছু না বলে চলতে থাকলাম, চলতে চলতে ফা আতায় না আল্লাহ নাকবির মিসলিত তার নূরে আলা হুজাই কোন আসফলও আসে, তারপরে একটা আমি গর্তের পাশে আসলাম, গর্তটা চুলার মতো, তন্দুরি রুটি হয় যেই চুলাতে সেরকম, ওপরটা একটু সংকীর্ণ, ভেতরটা একটু প্রশস্ত, দেখি তাতাওয়াক্কাতু তাহাদহ নার, ভিতরে আগুন জ্বলছে, ধা 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 করে আগুন জ্বলছে, ভাইজা ইর্তাফা ইর্তাফাও, যখন আগুন জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব বের হয়ে যাচ্ছে, ফাঁকা দায় এক রজুবি না, মনে হচ্ছে যে বের হয়ে চতুর্দিকে পড়ে যাবে, ভাইজা খামেদাত রাজা ওফিয়া, যখন আগুনটা একটু নিচু হয়ে যাচ্ছে সব ভেতরে চলে যাচ্ছে, ফিয়ার জ্বলনে সন ওরাতন, দেখি পুরুষ নারী উলঙ্গ হয়ে আছে, জমা ধরে আছে, এইভাবে কাপড় পরনে নাই, স্বামী স্ত্রীর মতো হয়ে জং উলঙ্গ হয়ে জমা ধরে আছে, দাদা 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 করে উপরে চলে যাচ্ছে একসাথে, আবার নিচে নেমে আসছে, আবার চলে যাচ্ছে, দৃশ্য খুব ভয়াবহ,
আমি বললাম মহাজা এই কি দৃশ্য কালা। তারা দুজন বললেন ইনতালেক, চলতে থাকেন। আমি কিছু বললাম না, ফানতালেক ফানতালাক না, চলতে থাকলাম চলতে থাকলাম চলতে চলতে ফা আতায়না আলা নাহরিন মিন দামিন, একটা রক্তের নদীর পাশে চলে আসলাম। দেখি নদীতে রক্ত, পানি নেই, রক্ত দিয়ে ভরা নদী। অফি সত্যি নাহারে রাজুলন, দেখি নদীর পাশে একটা লোক আছে, তার হাতে একটা পাথর আছে। ওলা ওয়াস্তি নাহারে রাজুলন, আর দেখি নদীর মাঝামাঝিতে একটা লোক আছে। ফাঁকবেলা রাজুল, যখন লোকটা ইচ্ছে করছে যে নদী থেকে উঠে যাবে, পাশে আসছে নদী থেকে উঠে যাবে রক্তের নদী থেকে, ফারামারা আসাও ফিফিহে, এ একবার মারছে পাথরটা তার মুখের ওপরে, ফারাদ্দা হাইসকানা, পাথর মুখে লেগে একবার আবার ছিটকে পানির মাঝামাঝিতে, রক্তের মাঝামাঝিতে চলে যাচ্ছে নদীর মাঝামাঝিতে। দৃশ্য আমার কাছে খুব ভয়াবহ মনে হলো, চিকিরি লোকটা রক্তের নদীতে পড়ে আছে, আবার উঠার চেষ্টা করছে, তখন পাশে আসলে তার মুখের উপরে পাথর মেরে তাকে আবার মাঝামাঝিতে করে দিচ্ছে। মহাজা একই দৃশ্য কালা। তারা দুজন বললেন ইনতালেক, চলতে থাকেন, ফানতালেক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে আতাইনালা রাজাতিন খাজরা, চলে আসলাম একটা বড় বাগান, অনেক বড় বাগান, সবুজ গাছপালা, অফিহা সাজারাতুন আজিমা, দেখি একটা তাতে বিশাল গাছ, খুব মোটা বড় গাছ, অফিস লাজারে সেখন গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ আছেন, ও মম আলুদ্দিন আসে, দেখি তার সামনে কতগুলো ছোট ছোট বাচ্চা আছে। ওরা চলুন কারিবুল মিনা সাজারা, গাছ থেকে একটু দূরে একটা লোক আছে, অমামাহু নারুন, তার সামনে আগুন আছে, ফাইকুদুন নারা, তার হাতে একটা লোহার লাঠি আছে, লোহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে। এরপরে তারা দুজন আমাকে ওই গাছের উপর দিকে নিয়ে চলে গেল, ফাদকালীন দারুন, দেখি গাছের উপরে ঘর, সে ঘরে ঢুকে দিল আমাকে, এত সুন্দর ঘর, মারাই তো হাসানা কাত, আমি এত সুন্দর ঘর জীবনে কোনোদিন দেখিনি। দেখি তার ভিতরে যুবক আছে, যুবতী আছে, মহিলা আছে, পুরুষ আছে, সব ধরনের মানুষ আছে। ফাখরা জানি মিনহা, এরা দুজন আমাকে সে ঘর থেকে বের করে নিল। ফাসায়দ আবি আস্থা, যারা আর উপর দিকে নিয়ে চলে গেল, সে কত বড় গাছ, সে উপরে আর একটা দেখি ঘর, সে ঘর আমাকে ঢুকিয়ে দিল। সেই ঘরটা আগের ঘরের চেয়ে উত্তম, অতীব সুন্দর, অতীব উত্তম, তার হিসাব নিকাশ করা যায় না। দেখি তাতে যুবক আর বৃদ্ধ, তাতে দেখি যুবক আর বৃদ্ধ, সব কিছু দেখার পরে আমি বললাম ফাগরিন আম্মা রায়ত এন্তবানি, আচ্ছা শোনো, তারা আমাকে তো অনেক কিছু দেখালা, এগুলো একটু বলে দেয়, এগুলো কী? কালানাম। তারা দুজন বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনাকে সব বলে দিচ্ছে এগুলো ঘটনা কী, এখন আপাতত দেখানো শেষ হলো, আপনাকে এখন সব বলে দিচ্ছে এগুলো কী। আমার রাজুল ইশক সিদ্কহু, ওই যে লোকটা দেখেছিলেন যার মুখকে লোহার লাঠি দিয়ে চিরে ফেলা হচ্ছিল, ফারাজুলন কাদ্দাব, ও ছিল মিথ্যুক, মিথ্যা কথা বলতো। যারা সমাজে মিথ্যা কথা বলে তার এইভাবে মুখকে চিরে ফেলা হবে লোহার লাঠি দিয়ে, বিচারের দিন পর্যন্ত, বিচার হওয়া পর্যন্ত এটা শাস্তি হতেই থাকবে, এটা কবরের শাস্তি, কবরে বিভিন্ন শাস্তি, তার মধ্যে এটা হবে মিথ্যুকদের, কতদিন পর্যন্ত, যতদিন বিচার না হয়েছে, বিচার হয়ে গেলে জাহান্নামও হতে পারে জান্নাতও হতে পারে, এই শাস্তি যখন তখন জাহান্নামে ধরে নিতে হবে, মিথ্যা কথা বলতে হবে না, কথায় 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 মিথ্যে, মানে সত্য ভুলেই গেছে, আর মুনাফিকি করে দিন কাটছে, খালি বক্তব্য বন্ধ করা কাজ, দেখে মনে হয় যে অতে তার নেকি হবে, এরকম মনে হয় আমার, এতই চেষ্টা করছে, জিদ দেয় তাই বক্তব্য বন্ধ করে, জিদ দেয় সৌদি আরব, জিদ দেয় বক্তব্য বন্ধ করে সৌদি আরব ম্যাম্বুতে, বক্তব্য বন্ধ করে সৌদি আরব আপনার ইয়েতে রিয়াদে, অবাক হতে হয় কত যে প্রয়োজন। জীবনে আমি কোনোদিন কারো পিছনে লাগা প্রয়োজন মনে করিনি, আর আমি হিসাবই করি না, ও সারা পৃথিবী দখল করে নিলে আমার কোনো প্রয়োজন নাই, আমি পিছনে কোনোদিন দেখি না কে আছে, মাথায় নিয়ে আসি না কোনোদিন। আমি সম্মানিত দিনী ভাই বোন, মিথ্যে থেকে বেঁচে থাকতে হবে, এটা হলো অবস্থা মিথ্যুকের। তারপরে যা আপনি দেখলেন, যার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে, একবারে ছাতু ছাতু হয়ে যাচ্ছে মাথা, উনি হচ্ছেন মাওলানা মানুষ, হুজুর, উনি কোরআন হাদিস জানতেন কিন্তু রাতে ইবাদত করতেন না আর দিনে এই অনুপাতে আমল করতেন না,
বক্তব্য দিয়েছে, টাকাটি নিয়ে ঘুমিয়ে থেকে গেছে, সকালে উঠে চলে গেছে, কিসের হিসেব নিকাশ, বউ ঠিকই ওইরকমই ঘুরে, মেয়ে ওইভাবে স্কুল কলেজে যায়, ধর্মের কোনো পাঁচ পয়সা দাম নাই, ধর্ম বুঝেও না সুঝেও না, এমনিতে দিন কাটাই। এদেশে দিন প্রচার করা তো খুব কঠিন, এর নাম তো কোরআন মাজিদ, কিন্তু কী লিখা আছে? কোরআন শরীফ। তাহলে তো অনেক হিসাব নিকাশ করে বলতে হবে, শরীফ চলবে কি না, মুখ দিয়ে তো উচ্চারণ করা যাবে না। তাহলে তো আমিও শরীফ মেনে নিলাম, তারপরে যে এই যে দিন রাত দেখাচ্ছি কত অন্যায়। দেখেন আল্লাহর হস্তে এক পাতা, 32 বছর থেকে বলছি, যদি এটা নবীর দোয়া হয়ে যায় তাহলে সেদিন থেকে আমি বক্তব্য দেব না।